এই রে বর্জি ভাই অজ্ঞান হয়ে গেছে জল 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 রিমু জলটা নিয়ে আয় চিকে জলটা নিয়ে আয় হ্যাঁ মা কি হয়েছে বর্জি ভাই মুদি মুদি পড়ে গেছে জল তাড়াতাড়ি বর্জি ভাই বর্জি ভাই দেখি বর্জি ভাই তাড়াতাড়ি রিমু সেজে বৌদি শরীর আমরা বরাবরই জানি কি করে দৌড়াবে ও বর্দি ভাই বাঁচাও আই আসতে আসতে কি হচ্ছে আমি আর হাঁটতে পারছি না মা আমি ঠিক আছে আচ্ছা ওঠো ওঠো খারাপ লাগছে চলো চলো ওঠো ওঠো বাড়ি যাবো ওদের অবস্থা দেখেছো মনে হয় না কালকে থেকে ওদের আর পাওয়া যাবে কালকে থেকে আমরা দুজন আসব ওরা আসতে পারবে না মনে হচ্ছে যা হচ্ছে হতে দিই হ্যাঁ তুমি আমাকে ঠিকই বলেছিলে আমার আমার বুকটা কিরকম করছে মা বাবাকে কি একটু বলবেন তো আপনি ঠিক আছে শোনা জয় তাহলে আমিও বাড়ি চলে যাই বর্দি ভাইকে নিয়ে হ্যাঁ আমারও তো থেকে কোনো লাভ নেই আমিও যাই বাদ বাবু চলুন আমরাও চলে যাই না জয় তুমি এখন কি করে যাবে তোমার তো পুরো হাঁটা শেষ হয়নি তুমি তো আরো হাঁটবে না সে আমি কালকে হাঁটবো না হয় এখন চলুন জয় তুমি এখন যেও না তোমার সঙ্গে আমার দরকার আছে একটা দরকার আছে মানে কি দরকার চলো হ্যাঁ মা আসছি ওই আমি আর এক পাক দৌড়ে আসছি ঠিক আছে তোরা তাহলে থাক আমরা চললাম রিবু জয়কে সাবধানে নিয়ে আসিস কিন্তু হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না আমরা চলে যাব ঠিক আছে চল চলো বর্দি ভাই চল চল সেটা পরে বলছি জয় দেখো মায়েরা এখান থেকে এখন চলে গেছে তো তোমাকে তো ফুটবলটা প্র্যাকটিস করতে হবে তাই অন্য একটা মাঠে চলো ওখানে আর তোমাকে কেউ দেখতেও পাবে না তাই তো হ্যাঁ তাই তো চলুন চলুন আপনি ঠিক বলেছেন চলুন চলো এসে গেছি বর্দি ভাই বাড়ি এসে গেছি আসতে সাবধানে এসো 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 আর একটু মা চল ও মা আমি এই তো সে যাচ্ছে একটা একটু খাচ্ছে না কিন্তু